हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। और आमी चले एसेछि रीमा। तो गाइस, आज के तोमादे जेटा देखाबो, आज अनेक दिन बादे आमरा राते बेरोच्छी आमादेर एखानेर बाजारटा तोमादे देखाबो बोले। कि देखबे? तो ताहले चलो, आज के चुपि चुपि आमरा बाजारे जाच्छी तोमादेरके घोराबो बोले। ताहले लेट्स गो। तो गाइस, एई जे आमरा एखन বাড়ির রাস্তার থেকে বেরোলাম, এখন বাজে এই রাত 9:45 মতো। কিন্তু এই সময় ভালো বাজার জমজমাট থাকার কথা, কিন্তু দেখো কি অবস্থা রাস্তার। মনে হচ্ছে যেন আমরা শ্রী বিশ্বনাথ বাবুর রাতের কোহেলিতে পৌঁছে গেছি, সেই কোহেলি রাতের কোহেলির শুটিং চলছে, এরকম একটা ব্যাপার। বেশ মজা লেগেছে, খুব সুন্দর লেগেছে। দেখো কিন্তু মাঝে মাঝে কি অন্ধকার, কেমন একটা কি খারাপ যে লাগছে না। সত্যি লকডাউনটা যে কবে শেষ হবে। এই যে এটা আমাদের বাস স্ট্যান্ড, দেখো কীরকম বন্ধ হয়ে পড়ে আছে, খুব খারাপ লাগছে সত্যি। এই যে লকডাউন কবে শেষ হবে, মানুষ যে কবে সব ঠিকঠাক করে নিজের কাজকর্মে ফিরতে পারবে, ভীষণ খারাপ লাগে। সবাই ঠাকুরের কাছে প্রে করো, করোনা যেন তাড়াতাড়ি বিদায় নেয় সবার কাছ থেকে, সারা বিশ্বকে রেহাই দেয়। এই যে দেখো, কেমন আছো তোমরা? আমরা তো সবাই ভালো আছি, বিন্দাস আছি। তো আমি কালকে তোমাদেরকে যে বাজার ঘুরতে নিয়ে গিয়েছিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কীরকম মানে মনে হচ্ছিল যেন কালকে যাচ্ছি একটা, সেই হয় না সেই ভূতের যে ইয়েগুলো দেখায়, মানে যেমন আমাদের বিশ্বনাথ বাবু, মানে কি যেন ওটা রাতের কোহেলি, তো ওনাদের উনি যখন যায়, আমি তো ওটা দেখতে খুবই ভালোবাসি, তো ওই রাতের কোহেলিতে মনে হচ্ছিল আমরা সেই রাতের কোহেলি সেই শুটিং করে বেড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে যখন যাচ্ছি ঠিক মানে ফিলিংসটা ওরকম মনে হচ্ছিলো যে জায়গায় জায়গায় মানুষ আছে, কিন্তু কোথাও হাফ শাটার ফেলে দোকানে একটু ইয়ে আছে, আবার কোথাও পুরোই অন্ধকার। মানে ওই জমজমাট বাজার আর তার অবস্থা ঠিক মানে এই 9:45 সময়ই বলতে গেলে, মানে তখন তো ওই সময় যে এরকম শ্মশান করে রাখার নেবে মানে ভাবতে পারিনি, সত্যি বলছি মানে ভাবতেই পারিনি যে ওই রকম লাগবে, মানে আমার আন্দাজের বাইরে ছিল। আমি সৃজিতার বাবার কাছ থেকে শুনি যে কীরকম লাগে, তো রাতের বেলাটা মানে সেই প্রায় 2.5 মাসের কাছেই, তা মানে 2.5 মাস 3 মাস পরেই মানে দেখছি যে ওই রকম অবস্থা। রাতে তো বেরোই না, তো যাই হোক খুব ভালোও লাগছিলো যেতে, কিন্তু একটু ভয় ভয়ও লাগছিলো যে কেউ নেই, আবার যদি কেউ বকাবকি করে কিছু, এরকম ভয় ভয়ও লাগছিলো। তো যাই হোক গেলাম, বেশ মজা হলো, তোমাদেরকেও দেখাতে পারলাম। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি কিন্তু সত্যি ভীষণ মানে অপেক্ষায় আছি, প্লিজ প্লিজ জানিও কেমন লাগলো। আর একদিন যখন লকডাউন খুলে যাবে তারপরেও তোমাদেরকে একদিন আমাদের এই করিমপুরটা ঘুরে দেখাবো পুরো, ঠিক আছে? তো যাই হোক, আর হচ্ছে কি বলবো, আমার তো সকালবেলা দেখতে পাচ্ছ স্নান টান সব হয়ে গেছে, তো সকালবেলাতে হচ্ছে শ্রীদার পাপাকে তো খেতে দিয়ে দিচ্ছে। আজকে আমাদের সকালবেলাকার টিফিন হচ্ছে রুটি কাঁঠাল, কাঁঠালটা না আমার মামা বাড়ির কাঁঠাল। আমার মামা লকডাউনের জন্য ঘরের ভিতরেও ঢোকেনি, রাস্তা থেকে কাঁঠালটা দিয়েছে, দিয়ে ব্যাস
চলে গেছে, মানে এত সচেতন। তো যাই হোক, আমার মামা বাড়ির কাঁঠাল ভীষণ, মানে কি বলবো, খুব সুন্দর খেতে হয়। তো যাই হোক, আর আমার হাজবেন্ড কাঁঠাল খেতে খুব ভালোবাসে আর রুটির সাথে কাঁঠাল। তো আজকে সকালবেলায় কাঁঠালটা যেহেতু পেকেছে, তো ওই জন্য আমার হাজবেন্ড বলল আজকে সকালবেলায় রুটি কাঁঠাল খাবো। তো চলো আজকে রুটি করো, গরম গরম রুটির সাথে কাঁঠাল খাবো। তো যাই হোক, রুটি কাঁঠাল হচ্ছে ও খেয়ে বেরিয়ে গেছে, ওর একটু তাড়া ছিল। আর মেয়ে হচ্ছে ও অল্প একটু খেয়েছে, ও বেশি অত খায় না, মানে খেতে পারে না কাঁঠাল রুটি। তো ওকে একটু গরম দুধ করে দিয়ে দেবো, আর ব্যাস। আমি হচ্ছে একটু এখন স্নান টান হয়ে গেছে, আমি এক সাইডে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের নিরামিষ, যেহেতু কাল মাটন হয়েছিল, তো রোজ রোজ রিচ খাবারটা পছন্দ করি না, তো সেই জন্য আজকে হবে পাতলা ডাল ভাজা আর আলু সিদ্ধ, ব্যাস। আর কি জমজমাট, আমরা খুব ভালোবাসি খেতে। তো তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। আর এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো, 10টা বেজে গেছে, মানে এখন আমিও খেয়ে নেবো রুটি কাঁঠাল। তো চলো যাওয়া যাক। এই যে গাইস, সুজিতার পাপাও চলে এসেছে দেখতে পাচ্ছ। আবার এই দেখো, এখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার গল্প করতে শুরু করে দিয়েছে। যেখানেই যাবে সেখানেই ধরো গল্প গল্প গল্প, এই তো হলো ওর কাজ। বুঝতেই পারলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, মানে কাজ কমপ্লিট, এখন শুধু রেস্টের পালা। এই যে গাইস, দেখতেই পাচ্ছ সৃজিতার পাপা খালি গায়ে আম পাড়তে লেগেছে। এই দেখো, বেশ মজা লাগে দেখতে, কিন্তু পাড়তে কষ্ট আছে কিন্তু দেখতে মজা লাগে। কি সুন্দর না, নিজের গাছের আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। তো গাছের আম পেড়ে দেখা যাক পাকছে কি না, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো গাইস, আজকের মতো এইটুকুই, আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসব। আর মনে আছে তো, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদের সেই সব বন্ধুদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ ফ্রেন্ডস, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর আজকের মতো এইটুকুই, টাটা, সকলে ভালো থাকো।